ঢাকা থেকে মাত্র একদিনে ঘোরার মতো স্পট এই গোলাপগ্রাম। গোলাপগ্রাম নামে সম্প্রতি এই গ্রামের নাম আসলে সাদল্যপুর। সাভারের বিরোধী ইউনিয়নের অধীনে তুরাগ নদীর ধারে অবস্থিত এই গোলাপগ্রাম। এখানে আপনারা আসলে দেখবেন রাস্তার দুই সাইডে সারি সারি ফুলের দোকান। আপনারা চাইলে এখান থেকে ফুল কিনতে পারেন, অথবা আপনারা বাগানের মালিকের কাছ থেকে চাইলে দেখে দেখে ফুল কিনতে পারবেন। তবে আমার সাজেস্ট থাকবে রাস্তার দুই ধারে যে দোকানগুলো সেখান থেকে ফুল না কেনাই বেটার, কারণ এখানে হচ্ছে অনেক এক্সট্রিম লেভেলের প্রাইস। এখানে আসলে আপনারা দেখতে পারবেন দুই সাইডে ভাজা পোড়া অনেক আইটেমের খাবার নিয়ে বসে আছে। তো এবার আসি গোলাপগ্রামে আপনারা কিভাবে যাবেন। আপনার যে ঢাকার যে কোনো প্রান্ত থেকে হচ্ছে প্রথমে গাবতলী যেতে পারেন, অথবা ঢাকার গুলিস্তান থেকে সাভারের বাস স্ট্যান্ডের বাসে উঠে যেতে পারবেন। গুলিস্তান থেকে আপনাদেরকে ফার্স্টে হচ্ছে সাভার বাস স্ট্যান্ড নিতে হবে। সাভার বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে পূর্ব দিকে বিরুলিয়ার রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে এই গোলাপগ্রামে। আমরা মূলত হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এই গোলাপগ্রামে যাই। আমরা ডিরেক্ট হচ্ছে সিএনজি নিয়েই প্রথমে গাবতলি যাই, গাবতলি থেকে হচ্ছে আবার সিএনজি নিয়ে হচ্ছে সাভার বাস স্ট্যান্ড যাই। সাভার বাস স্ট্যান্ড থেকে অটো দিয়ে আমরা চলে যাই এই গোলাপগ্রামে। আমাদের জনপ্রতি ভাড়া লাগে 40 টাকা করে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেক লোকের হচ্ছে গোলাপ গুলো কাটতেছে বিক্রি করার জন্য। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দের মতো গোলাপ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই সেলফ ইব্রাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো রাইট নাও আমরা আছি হচ্ছে সাভার বিরুলিয়া ইউনিয়নে, যেটা হচ্ছে আপনার গোলাপ গ্রামে সাদল্যপুর। দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে অনেক গোলাপ আছে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এখনও গোলাপের সিজন কিন্তু ওরকমভাবে নাই। হ্যাঁ, তারপরও গোলাপ দেখা যাচ্ছে এখানে। ওয়েফার ওয়েফার নিলাম একটা, ওয়েফার কত দাম নিচ্ছেন? 50 টাকা। 50 টাকা করে দেখতে পাচ্ছেন গাইস, এখানে অনেক বিভিন্ন ধরনের কেক চকলেট আছে, অনেক আইটেম আছে এখানে। এগুলো ফুল কত করে ভাই? এগুলো দেখে দেখি দাদু কটা আছে? নি 100 টাকা না ভাই, আমি 100 ফুল নিব। 100 পিস দিবেন? হ্যাঁ। 100 পিস কত দিবেন? কোন কটা ভাই আপনি? কোন 600 টাকা দাম পড়বো। এরপরে এখানে আছে কত? এরপরে খালি আপনি দেখবেন আর নিবেন। এটা কত? এটা কত আঙ্কেল বলেন? এই পানি খাওয়া তো নাকি কোনো সমস্যা তো নাই। এটা কয় পিস আছে? এটা কয় পিস আছে? কি গন আপনি, আপনি আমার খেতে তুলে এনে দিবেন? খেতে তুমি উঠে আনছি এখন মাত্র আমি। এটা কয় টাকা? গাইজ দেখতে পাচ্ছেন এই ফুলটা হচ্ছে 100 টাকা যাচ্ছে, আর এটা হচ্ছে 300 টাকা যাচ্ছে মামা। তো এটার মধ্যে 55 পিস আছে, আর এটার মধ্যে কয়টা পিস আছে আই ডোন্ট নো, জানি না শিওর। তো গাইজ আমরা হচ্ছে ফুলের ঝোপড়াটা নিচ্ছি হচ্ছে 100 দিয়ে। আর এখানে হচ্ছে বাগানে দেখতে পাচ্ছেন আমার চাচা চাচি ছবি তুলতেছে। তো এখানে অনেক মানুষ ছবি তোলে। এখানে ঢুকতে এন্ট্রি কস্টিং হচ্ছে আপনাদের 20 টাকা করে পার পার্সন। তো এখানে আই ডোন্ট নো কতগুলো ফ্লাওয়ার্স আছে, বাট 100 রাখছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ফুলের স্মেলটা অনেক সুন্দর। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করতে ভুলবেন না, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।